আপনার মাথায় সমস্যা থাকলেও আমার মাথা নাই। আপনার মা কি বলবেন যেন ভালো কোনো মেন্টাল ডাক্তারের কাছে নিয়ে যায় আপনাকে? আবার আগেই বোঝা উচিত ছিল তুমি ভালো কথার মেয়ে না বলে রোহিতকে টেনে তুলে বলল, চলো এবার আমি নিজেই ড্রেস চেঞ্জ করে দিচ্ছি। বলে রোহিত জামার দিকে হাত বাড়ালো। রোহিত জামা আঁকড়ে ধরে বলল, না কি করছেন এসব? যা তুমি চাইছো। রোহি আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে বাইরে আসলো। রোহিকে কাঁদতে দেখে রাজ অস্থির হয়ে গেল। কি হয়েছে রোহি, কাঁদছো কেন? রোহি রাজের সামনে হাত দুটো বের করে ধরল, দুটি হাতে জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। রোহিততে সাবান লাগানোয় জ্বালা করছে তাই কাঁদছে। ইডিয়েট, হাতের কি অবস্থা করেছো? তোমাকে গলা টিপে মেরে ফেলতে পারলে ভালো হতো। রাজ রোহিকে এনে বসিয়ে দিল, তারপর তার হাতে আর ঠোঁটে বরফ লাগিয়ে দিল, তাতে ঠোঁটের ফোলা ভাব কিছুটা কমে গেল। হাতে ব্যান্ডেজ করে দিয়ে বাইরে নিয়ে গেল। ইনি চায়টা কি? এক এক সময় এক এক ধরনের ব্যবহার করে। রেস্টুরেন্টে গিয়ে বসতে ওয়েটার এসে বলল, স্যার কি খাবেন? রাজ ইশারায় রোহিকে দেখিয়ে দিল, ম্যাম কি খাবেন? বিষ পাওয়া যাবে, একটু বিষ নিয়ে আসেন যান। ওয়েটার একবার রাজের মুখের দিকে তাকাচ্ছে, আবার রোহির দিকে। রাজ রাগ কন্ট্রোলের হাসি দিয়ে বলল, কেন পাওয়া যাবে না, অবশ্যই যাবে। যাও একটা কোল্ড কফি আর চাউমিন নিয়ে এসো, সাথে চিলি চিকেন। আর শোনো, চিলি চিকেনের সাথে 10 চামচ না, 1 বাটি এক্সট্রা মরিচ মিশিয়ে নিয়ে এসো। স্যার চিলি চিকেন তো এমনিতেই। শুনলে না, ম্যাম বিষ খেতে চান, তাই যা বললাম তাই করো। সাইকো বলছে কি এগুলা? রুহি পালা এখান থেকে, না হলে এই সাইকো তোকে এই সব জল খাওয়াবে, মনে মনে বললাম। আজেবাজে চিন্তা ছাড়ো, না খেয়ে কোথাও যেতে পারছো না তুমি। আপনার বাড়িতে জানে? কি জানবে? এই যে আপনার মাথার তার সবগুলোই ছিঁড়ে গেছে। আমার মাথা সবার চেয়ে একটু বেশি কাজ করে, তাই সবার মতো করে ভাবতে পারি না, একটু নিজের মতো করে ভাবি। ওয়েটার এসে খাবার দিল। রাজ কফিটা নিজের দিকে নিয়ে চাউমিনটা রুহির দিকে দিয়ে বলল, নাও সোনা খাওয়া শুরু করো। রুহি একবার খাবারের দিকে আবার রাজের দিকে তাকাচ্ছে। খাও বলছি। রুহি 1 চামচ নিয়ে মুখের সামনে নিচ্ছে, আবার নামিয়ে রাখছে। রাজের খুব হাসি পাচ্ছে রুহির কাণ্ড দেখে। রাজ নিজেই 1 চামচ খাবার রুহির মুখে তুলে দিল। রুহি ভয়ে ভয়ে খেল। কই ঝাল তো নাই? একদিনে বেশি শাস্তি দিই না, তাই ওয়েটারকে ইশারায় মানা করে দিয়েছিলাম। তাহলে তো খাওয়া যায়, বলে খেয়ে নিল। রাজ এসে রুহির হলের সামনে নামিয়ে দিল। গাড়ি থেকে নামতে স্নার সাথে দেখা হলো। আরে রাজ, তুই এখানে কোথায় গিয়েছিলি? আরে বলিস না, এই ফোন নিয়ে এসে বলল বাইরে যেতে চাই। আসলে জানিস তো, গরিব ভালো মন্দ খেতে পারে না, তাই আমার কাছে এইভাবে বলল, তাই খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। রুহি আবার ধাক্কা খেল। আমি? তা না হলে তোর মতো ফাউল মেয়েকে আমি নিয়ে যেতাম। আচ্ছা বলতো, আমার টাকায় যা যা খেয়েছিস সেগুলি এর আগে কখনো খেয়েছিস? অবশ্য তার বিনিময়ে অনেক আনন্দও দিয়েছিস আমায়, একটু অন্যরকমভাবে তাকিয়ে বলল। রুহি বুঝল রাজ খারাপ কিছু ইঙ্গিত করছে। ছি, কি বলছিস রাজ এগুলো? আরে স্নেহা, তুই জানিস না টাকার জন্য এর মতো মেয়েরা সব করতে পারে। দেখিস নি, ক্লাসে এত কিছু হওয়ার পরেও আমার সাথে গেল শুধুমাত্র ভালো কিছু খেতে পারবে বলে। রুহির লজ্জায় মাথা নিচু হয়ে গেল, কান্নাও পাচ্ছে খুব। রুহি নরম গলায় বলল, আমি এখন যাই রাজ। রাজ আবারও রুহিকে একটা থাপ্পড় মারল। কি মনে করেছিস, আমি মিথ্যা বলছিলাম তখন? ক্লাসের সবগুলো কথাই সত্যি ছিল, আমার সাথে গিয়েছিলি বলে খুশিতে আত্মহারা হয়ে যাস না। আমাকে রাজ বলে ডাকতে মানা করছি না, স্যার বলে ডাকবি, আফটার অল তোর একজন কাস্টমার আমি। রুহি গালে হাত দিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলতে ফেলতে সেখান থেকে চলে গেল। রাজ তুই কি চাইছিস বলতো? কাল অব্দি তুই তো রুহিকে অনেক ভালোবাসতিস। এখন বাসি না কে বললো? বুঝলাম না, পরে বোঝাবো। এখন শুধু এইটুকু জেনে রাখ, এই মেয়েটা রাজের জান। স্নেহা অবাক হয়ে তাকিয়ে থাকলো। রাজ চলে গেল। যা বাবা, এ আবার কেমন ভালোবাসে। পরদিন সকালে রুহি ক্লাসে এসে পিছনের সিরিয়ালে গিয়ে দেখলো একটা ছেলে বসে আছে। আমি এখানে একটু বসতে পারি? ক্লাসের অপেক্ষা করছিল সবাই।
কিন্তু ক্লাসের আগেই রাজ এসে রুহিকে একটানে ছুঁড়ে মাটিতে ফেলে দিয়ে রুহির সাথে বসে থাকা ছেলেটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বলছে, কি বলেছিলাম, এর পাশে কেউ বসবে না, আমার কথা কানে যায়নি, এখন দেখ আমি তোর কী অবস্থা করি। রুহি দৌড়ে এসে বলল, মারবেন না প্লিজ, বিশ্বাস করুন উনি বসেননি, আমিই বসেছিলাম। তোর ব্যবস্থা পরে করছি, আগে এটার করি, বলে ছেলেটিকে মারতে শুরু করলো। ছেলেটির নাক মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো। রুহি কাঁদতে কাঁদতে বলল, ছেড়ে দিন প্লিজ। সবাইকে উদ্দেশ্য করে বললাম, এরপরে যদি এই ভুলটা কেউ করো তাহলে চেয়েও খারাপ অবস্থা করব, বলে ছেলেটিকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেল। রুহি কাঁদতে কাঁদতে বলল, সরি আমি বুঝতে পারিনি, এমন কিছু হবে, আমাকে মাফ করে দিন প্লিজ, বলে নিজের ওড়না দিয়ে ছেলেটির রক্ত মুছে দিতে লাগলো। একটু পর রাজ এসে বলল, বাহ, বিনা টিকিটে এখানে বাংলা সিনেমার ইমোশনাল সিন দেখানো হচ্ছে নাকি। রুহি রাজের দিকে তাকালো, তার চোখে অঝর ধারায় পানি পড়ছে, সেটা দেখে রাজের মেজাজ আরও খারাপ হয়ে গেল। রাজ এসে ছেলেটিকে টেনে তুলে বলল, ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ভাই তোর তো বাঁচার কোনো ইচ্ছাই নাই, আমি আর কি করবো বলতো। এই কি আছিস, মালটাকে ছাদে নিয়ে যা, আমি আসছি। কয়েকটা ছেলে এসে ছেলেটাকে নিয়ে গেল, ভয়ে রুহির গলা শুকিয়ে গেছে। রাজের পায়ে ধরে বলল, প্লিজ ক্ষমা করে দিন, আর হবে না। রাজ রুহির চুলের মুঠে ধরে তুলে বলল, যা হওয়ার হয়ে গেছে, তুই একটা ছেলের গায়ে হাত দিয়েছিস, আবার নিজের নাগরের জন্য চোখের জলে নয়ন ভাসাচ্ছিস, কেঁদে কেঁদে সবার সামনে রোম্যান্টিক সিন ক্রিয়েট করার আগে মনে ছিল না আমার কথা, ভালোবাসার আদান প্রদানের সময় মনে ছিল না। ওড়নায় লেগে থাকা রক্ত দেখিয়ে বলল, তোর ওড়না এত সস্তা হয়েছে যে যাত্রার গায়ে বুলিয়ে দিস। রাজ সবার সামনে এক টানে রুহির ওড়নাটা ফেলে দিল আর বলল, দূর হো এখান থেকে। রুহি ওড়নাটা তুলতে গেল, রাজ ওড়নায় পাড়া দিয়ে ধরে বলল, ওটা ছাড়াই যাবি, সবাই দেখুক তুই কতটা খারাপ, বারবার বলছিলাম আমাকে রাখাস না, শুনলি না আমার কথা, মাঝখান থেকে একটা নিরীহ ছেলের জীবন গেল, আসলে মেইন কালপ্রিট তো তুই, রুমে যা আর নিজের কর্মফল ভোগ করার জন্য তৈরি হ, রাজ আসছে তোর জীবনটার নরক বানাতে। রুহি ওড়না ছাড়াই বাইরে যেতে চাইল, পিছন থেকে রাজ বলে উঠল, তোকে ওড়না ছাড়া যেতে বলেছি, কিন্তু সবাইকে শরীর দেখিয়ে যেতে বলিনি, সবাই দেখবে তুই ভুল করেছিস, কিন্তু শরীর দেখবে না, বুঝেছিস? আপনি যা যা করছেন সেটা নিজের চোখে দেখার পরেও বুঝতে পারছি না, তাহলে মনে মনে কে বলছেন, কি করে বুঝবো? রাজ পিছন থেকে এসে বলল, তোকে বুঝতে হবে, আমার না বলা সব কথা তোকে বুঝতে হবে, না হলে কপালে দুঃখ বাড়বে, বলে এক টানে রুহির চুল খুলে দিল আর চুলগুলি ছড়িয়ে দিল। রুহির চুল বেশ লম্বা হওয়ায় সেটা দিয়ে শরীর ভালো মতোই ঢেকে গেল। এবার যা। রুহি এবার যেতে চাইল, রাজ পেছন থেকে আবার বলল, এই দাঁড়া, কাঁদছিস কেন, আমি কি তোকে মেরেছি, এক্ষুনি চোখ মুছ। কিন্তু রুহির কান্না বন্ধ হচ্ছে না। জানতাম ভালো কথা তোর ভালো লাগবে না, আরে নিজের জন্য একটু কান্না জমিয়ে রাখ, তোর জন্য অনেক কিছু অপেক্ষা করছে, তখন কান্নার জন্য চোখে পানি থাকবে না। রুহি দৌড়ে চলে গেল। স্নেহা এসে রাজকে বলল, কি করছিস রাজ, যাকে ভালোবাসিস তাকে এভাবে কষ্ট দিচ্ছিস। কি করবো বলতো, ও কেন অধিকার নিয়ে আমার পাশে বসলো না, কেন আমাকে জোর করলো না, ও তো এমন ছিল না, তাহলে এখন কেন আমার সাথে এমন করছে, ওকে এখানে যেমন দেখছিস ও মোটেও তেমন না, ও সবসময় আমার উপর নিজের ইচ্ছে চাপিয়ে দিত, আমাকে শাসন করতো, যে মেয়ের স্টাইল দেখে সবাই হিংসা করতো, আজ সে এমনভাবে থাকে যেন সে কিছুই চেনে না, ভালো করে বলেছিলাম ঠিক হয়ে যেতে, আমার জীবনে ফিরে আসতে, কিন্তু নিজের মুখোশ খুলতে রাজি না, ওকে ভালো মতো বললে কখনোই নিজের পরিচয় দেবে না, কিন্তু অপমান করলে রাগে নিজের পরিচয় ঠিকই দেবে, আমিও দেখতে চাই ও কতদিন নিজেকে লোকাতে পারে, ও কি বলছে না ভালোবাসার মানুষের সামনে মুখোশ পরে থাকা যায় না। তুই ওকে আগে থেকেই চিনিস? ভালো লাগছে না রে, আর কোনো প্রশ্ন করিস না, আমি আর বলতে পারবো না, ও আমার সাথে যা অন্যায় করেছে সেগুলি মনে হলে নিজেকে ঠিক রাখতে পারি না। শান্ত হ রাজ, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না, ঠিক হওয়ার হলে অনেক আগেই হয়ে যেত, কিন্তু এখন যখন একবার খুঁজে পেয়েছি আমি নিজে ঠিক করে নেব, আজ থেকে বুঝবে রাজ কি, আমার জীবনটা শেষ করে দিয়ে এখন সাধু সেজে থাকলেই আমি ওকে ছেড়ে দেবো ভেবেছিস? কিছুতেই না, ও নিজের মুখে স্বীকার করিয়ে ছাড়বো ওকে দিয়ে, ও ভুল করেছে তারপর ক্ষমা করব। খুব ভালোবাসতাম ওকে, খুব বেশি,
কেন আমাকে ঠকালো বলতে পারিস? এগুলো বলতে বলতে রাজ নিজের চোখের জল লুকাতে সেখান থেকে চলে গেল। সিনহাও বুঝলো বিশাল কোনো ঘটনা আছে, তা না হলে রাজের কান্না করার কথা না। এদিকে রুহি রুমে ঢুকে কান্না করছে আর ভাবছে, উনি কি ছেলেটাকে সত্যি মেরে ফেলবেন এইটুকু ভুলের এত বড় শাস্তি? কিন্তু রাজ তখন ছেলেটাকে নিতে পাঠিয়েছিল মারার জন্য না, হাসপাতালে নেওয়ার জন্য। রাজ ক্লাস থেকে সোজা হাসপাতালে গেল, গিয়ে ছেলেটার হাত ধরে বলল, সরি ব্রো, আমি রুহির উপর রেগে গিয়েছিলাম, ওকে মারতে পারিনি আর তার রাগ তোমার উপর ছেড়ে দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করবে প্লিজ। ছেলেটিও সব বুঝে রাজের সাথে হাত মিলিয়ে বন্ধুত্ব করে নিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, রুহি ততক্ষণে কেঁদে কেঁদে ঘুমিয়ে গেছে। রাজ রুহির রুমে ঢুকে দেখে রুহি ঘুমোচ্ছে, রুহিকে দেখতে খুব সুন্দর লাগছে। রুহিকে দেখে মনে হচ্ছে যেন একটা কিউট বিড়ালের বাচ্চা গুটিসুটি হয়ে শুয়ে আছে। রাজের আর সহ্য হলো না, রুহির কাছে গিয়ে আলতো করে তার কপালে গালে ঠোঁটে নিজের আদরি পরশ বুলিয়ে দিল। আদো আদো ঘুমের মধ্যে রুহির মনে হলো তার মুখে নরম কিছু একটা বিচরণ করছে, ভয়ে চিৎকার করতে যাবে, তখনই রাজ নিজের ঠোঁট দিয়ে রুহির ঠোঁট চেপে ধরল। রাজকে সানানোর বৃথা চেষ্টা করতে লাগলো, কে শোনে কার কথা, রাজ নিজের কাজে ব্যস্ত। রুহির ঠোঁট দুটি রাজের কাছে এতক্ষণ নয়ভাবে পরিণত হয়েছে, আর রাজ তার সবটুকু মিষ্টি চষে নিচ্ছে। প্রায় 5 মিনিট পর ছাড়ল, আপনি এত খারাপ কেন? তুমি বানিয়েছ তাই? আপনি কখন কি করেন আর কি বলেন আমি সত্যি বুঝি না। তাই? আচ্ছা রুহি কেন করছে এমন, এত কষ্ট কেন দিচ্ছ? ওয়েট ওয়েট, কে কাকে কষ্ট দিচ্ছে বললেন? আমি দিচ্ছি, আপনাকে সত্যি মেন্টাল হাসপাতালে রেখে আসা উচিত। জানতাম তুমি ভালো কথার মানুষ না। জানেন যখন, তাহলে আমার পিছনে পড়ে আছেন কেন? কেন পড়ে আছি সেটা হাড়ে হাড়ে বোঝাবো, এখন রুম থেকে বের হও। বের হব মানে কোথায় যাব? স্টোর রুমে। ওখানে গিয়ে কি করব? আজ থেকে ওখানে থাকবি। মানে কি? সকালে যা যা করলি তার শাস্তি তো শুধু ছেলেটা পেল, দুইজনের মধ্যে এত ভালোবাসা, নিজের আশিকের কষ্টের ভাগ নিবি না? আপনি কি সোজাসুজি কথা বলতে পারেন না? বাঁকা কথা বললাম কই? আমি আজ থেকে এই রুমে থাকব আর তুই স্টোর রুমে, বেশি কথা না বলে নিজের জিনিসপত্র নিয়ে ভাগ এখান থেকে। এই উগন্ডা এখানে থাকলে আমার জীবন নরক হতে বেশিক্ষণ লাগবে না, আমি আজ রাতেই পালাবো। মনে মনে ভাবতে ভাবতে নিজের জিনিস গুছগাছ করছে, হঠাৎ রুহির কিছু জিনিস নিচে পড়ে গেল। রুহি সেগুলো নেওয়ার জন্য রাজের সামনে নিচু হলো, সেটা দেখে রাজের পায়ের রক্ত মাথায় উঠে গেল। রুহিকে টেনে তুলে রুহির থুতনিতে ধরে রুহির মুখটা নিজের মুখের সামনে উঁচু করে ধরে বলল, মারতে ইচ্ছে করছে না, তা না হলে একটা থাপ্পড় মেরে সবগুলো দাঁত হাতে ধরিয়ে দিতাম। রুহি অবাক হয়ে বলল, আবার কি করলাম, যা বলছেন তাই তো করছি। চোখের সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, চোখে পড়ছে না? তার সামনে এইভাবে নিচু হলি কেন? জামার ফাঁকে সবই তো দেখা যাচ্ছিল। রুহি লজ্জায় আর ভয়ে তাড়াতাড়ি নিজের ওড়নার দিকে তাকালো আর ঠিক করে নিল। আর কখনো কোনো ছেলের সামনে এইভাবে নিচু হতে দেখলে কি হবে বুঝতেই পারছো? সাইকোর বাচ্চা, আজকের পর আমাকে আর পেলে তো, মনে মনে বললাম। সব কিছু নিয়ে স্টোর রুমে গেল। খোদা, এটা থাকার মতো জায়গা, এখানে কিভাবে থাকবো? সাইকোর বাচ্চা, তোকে ডিসেম্বর মাসের রাতে বরফ জলে ভিজিয়ে রাখতে পারলে শান্তি পেতাম। পেছন থেকে রাজ বলল, আমাকে কিছু বলছো মনে হচ্ছে। রুহি পেছন ফিরে ইনোসেন্ট মার্ক হাসি দিয়ে বলল, কই না তো, আমি বলছিলাম রুমটা বেশ ভালো। রাজ ব্যাপারটা বুঝলো আর হেসে চলে গেল। উগন্ডা সাইকো বদের হাটে তোকে আমি আসলা ছুপ বানিয়ে খাওয়াবো, যদিও আমি আসলা ভয় পাই না, তবুও তাদের সাথে রুম শেয়ার করাটা কি অসম্মানের একটা বিষয়। যাক, আমি তো আর এখানে থাকবো না, একটু পরেই পালাবো। রাতের খাবার খেয়ে সবাই যে যার নিজের রুমে চলে গেল। রাজ কোথায় জানি বের হয়েছে, সেই ফাঁকে রুই সেখান থেকে পালিয়ে গেল। রাজ রাতে ফিরে দেখে স্টোর রুমের দরজা লক করা, ও ভাবলো রুহি ঘুমিয়ে গেছে তাই আর ডাকলো না, নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে রাজ রুহির ঘরে গিয়ে দেখে রুহি নেই, তার জামা কাপড় নেই। রাজ বুঝতে পারলো রুহি পালিয়েছে। তোর সাহস হয় কি করে আমাকে আবারও ছেড়ে যাওয়ার?
যতই ছাড় দিচ্ছি ততই মাথায় চড়ে বসেছিস। রাজকে ছেড়ে মরার পারমিশনও নেই। হাত তো পালানো, এবার তোকে আমার হাত থেকে কে বাঁচায় দেখি।